বাংলাদেশ ক্রিকেট টিম পাগলাটে আটলান্টিকের বুকে ফেরিতে করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথে যেন মৃত্যু কূপ দেখে ফিরল। এটা আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। একটি তাজা খবর দিয়ে আজকে শুরু করব। বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়েস্ট ইন্ডিজ সফর চলছে এখন। তো সেখানে ওয়েস্ট ইন্ডিজ একটা দ্বীপপুঞ্জ, সেখানে এক দ্বীপ থেকে আরেকটা দ্বীপ ওদেরকে দেশ বলা হয়। তো সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় যাওয়ার একটা ম্যাচ আছে, সেখানে একটা টি টোয়েন্টি ম্যাচ। সেখানে যাওয়ার পথে আমরা দেখলাম যে তাদেরকে পূর্ব নির্ধারিত যে শিডিউল ছিল, সেই শিডিউলটা ছিল ফেরিতে করে সেখানে যেতে হবে এবং 2 থেকে 3 ঘন্টার সফর, এবং এই যে ফেরিটা পার হবে আটলান্টিক মহাসাগর দিয়ে। এটা আসলে আমাদের জন্য, আমাদের জাতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে গিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে শুনছি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন চুক্তি হয় তখনই তারা এই প্রস্তাবটা দিয়েছিল যে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যখন যাবে তারা ফেরি দিয়ে পার হবে, এবং এই পাগলাটে আটলান্টিকের উপর দিয়েই সেখানে ফেরি দিয়ে পার হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে ক্রিকেটাররা গেছে তারা টি টোয়েন্টির আগে যে একটা খোশ মেজাজে থাকবে, সেখানে তারা ফেরিতে উঠে তারা মৃত্যুর হাত থেকে বেঁচে আসার একটা উপক্রম। তারা অধিকাংশ ক্রিকেটার সেখানে বমি করছে ফেরির ভিতরে, এবং অনেকে সেখানে শুয়ে পড়ছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। আমাদের যে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ, তার প্রতিক্রিয়াও আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আমাদের জন্য জাতি হিসেবে একটা লজ্জার যে বাংলাদেশ ক্রিকেট এখন আর আগের মতো সেই জায়গায় নেই যে একটা দেশে বিমানে করে যাতায়াত করতে পারবেন, ফেরিতে করে যেতে হবে, নৌকায় করে যেতে হবে, সেই দেশ বা সেই ক্রিকেটের জগতে সেই দেশ এখন তার বাংলাদেশ নেই। তো এটা আমাদের পাপন্দা যে কীভাবে এটা সিদ্ধান্ত নিল আমাদের আসলে বোধগম্য নয়। আপনারা কে কী ভাবছেন, বা বাংলাদেশ ক্রিকেট আজকে অনেক দূর এগিয়েছে কিন্তু এই মুহূর্তে এসে এ ধরনের সিদ্ধান্ত আমাদের মনে, আমাদের জাতি হিসাবে অনেক লজ্জার, অনেক অপমানের। তো আপনাদের মতামত জানাবেন বন্ধুরা, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো করে আমাদের দেশে বহু বড় বড় সফলতা এনে দিতে পারে। আমরাও দোয়া করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট টিম পাগলাটে আটলান্টিকের বুকে ফেরিতে করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথে যেন মৃত্যু কূপ দেখে ফিরল। এটা আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক।